ভারতের অস্ত্র সংগ্রহ এবং সামরিক শত্রুতা নিয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক কমিশনকে পাকিস্তান সতর্ক করেছে। নয়াদিল্লির এই পলিসি আঞ্চলিক শান্তির জন্য হুমকি, কারণ তারা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশকে অস্থির করে তুলেছে। আন্তঃসরকার সংগঠনগুলোর সাবসিডিয়ারি বডির এক সেশনে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আকরাম বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশের দ্রুত অবনতি হয়েছে। এর কারণ, এ অঞ্চলের সবচেয়ে বড় একটি রাষ্ট্র বিপুল অস্ত্রশস্ত্রের একটি প্রোগ্রাম শুরু করেছে। পাকিস্তানের রাষ্ট্রদূত আকরাম জোর দিয়ে বলেন যে যুদ্ধ অবস্থান গ্রহণ করেছে শীতল যুদ্ধ শুরুর মতো। এটা হলো পাকিস্তানের ওপর আকস্মিক আক্রমণ এবং সীমিত পরিসরে একটি যুদ্ধ। নয়াদিল্লি এখন বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক। তাদেরকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রচলিত এবং অন্যান্য অস্থিতিশীলতা সৃষ্টি করা যায় এমন অস্ত্র সরবরাহ দিচ্ছে তাদের কৌশলগত অংশীদাররা।